একটা বিদেশে সত্যিকারের ভালো একটা লাইব্রেরিতে কত ছোট বাচ্চাকে এন্টারটেইন করার ব্যবস্থা আছে কেউ কি বলতে পারবে? পাঁচ মাস যে ছোট বাচ্চা হাঁটতেই পারে না মোটামুটি বসতে শিখেছে তার জন্য ব্যবস্থা আছে, তার জন্য বই আছে, যে বই তার নাটকে তাহলে ছিল না বলছি বলি পাঁচ মাস যারা এখানে কম বয়সী আছেন যাদের ছোট বাচ্চা হবে তাদেরকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে বলি, আপনাদের ছোট বাচ্চা হবে এই ছোট বাচ্চাকে বই পড়ে শোনান, আপনি দেখেন কি করে বাচ্চা কাঁদছে কাঁদছে যে বই পড়ে শোনাবেন দেখবেন শান্ত হয়ে যাবে, বাচ্চাকে হাত দিয়ে ধরতে শিখেছে তাকে একটা বই দেবে সে বইটা ধরবে সে কিন্তু শান্ত হয়ে যাবে। একটা ছোট বাচ্চা কিন্তু তিন বছরের ভিতরে বই পড়া শিখে দিতে পারে কিন্তু তার সামনে বই পড়ে শিখে না, আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য কত চেষ্টা করি কিচ্ছু করতে হবে না শুধু বই পড়ে শোনাতে হবে, তাহলে বাচ্চাদের শুধু ব্রেন ডেভেলপ করবে তা না সে কিন্তু করতেও শিখে যাবে। কাজে সেখানে সমস্ত বাচ্চাদের লাইব্রেরি থাকে সেখানে বই পড়ার আসর হয় একদিন বসে বসে বই পড়ে সব বাচ্চারা দূরে বসে সে বই পড়তেছে। আমি তাই কল্পনা করি আমাদের দেশে এরকম হবে, আমাদের দেশে প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর লাইব্রেরি থাকবে, সেই লাইব্রেরিতে অসংখ্য বই থাকবে, যখন ইচ্ছা যদি আমরা এই বিষয়টা ঠিক করে পড়তে পারি আমার মনে হয় যে আমরা সত্যি সত্যি আমাদের বাংলাদেশকে কিন্তু গড়ে তুলতে পারবো, কারণ এটা কিন্তু বাড়তি কথা না, এটা কিন্তু অতিরঞ্জন না যে গর্ব বই গর্ব দেশ।